মনের মানুষ আমরা ছোটবেলা থেকে গরুটা লালন পালন করছি আমার খামার নিজস্ব খামারের গরু হ্যাঁ এই গরুটা যে আমি যে কুরবানি তার হাতে তুলে দিতে পারলে আমি খুব খুশি হইতাম স্যার একটা ভালো লোকের কাছে তুলে দিতে পারলে খুব খুশি হতেন খুশি হইতাম আচ্ছা আচ্ছা যিনি আপনার এই যে যদি কুরবানিটা কবুল হয় আপনি নিজে খুব মনে শান্তি পাবেন যত বড় একটা গরু লালন পালন করছি জি স্যার ছোটবেলাতেই আমরা মানুষ করি সুপ্রিয় দর্শক আমরা এই 2022 কুরবানির অস্থায়ী হাট উত্তরা দিয়াবাড়িতে আমরা উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী হাটে একটি বিশাল গরু এসেছে যে এই উত্তরা দিয়াবাড়ি এ পর্যন্ত মনে হয় সর্ব বড় গরু আমরা জানবো এটা কোথা থেকে আসছে এই উত্তরা অস্থায়ী হাটে কোরবানির অস্থায়ী হাটে এই উত্তরা দিয়াবাড়িতে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাকির হোসেন রঞ্জু জাকির হোসেন রঞ্জু আপনি কোথা থেকে আসছেন আমি বগুড়া সোনাতলা থেকে আসছি বগুড়া সোনাতলা থেকে আমরা গরু দেখতে শুয়ে পড়তেছি শোয়েন না আমরা দেখতে পাচ্ছি বগুড়া সোনাতলা থেকে এই যে বিশাল একটি আকৃতির গরু নিয়ে আসছেন অস্থায়ী হাটে কি উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে বগুড়াতে বিক্রি করতে পারলেন না এত বড় গরু বড় কুরবানি দেওয়ার মতো লোক নাই স্যার বগুড়াতে নেই নাই মনে হয় আর কি বগুড়ার দাম বলে নেই বগুড়া থেকে বলে এত বড় গরু কুরবানি দিতে পারবো না কেউ দাম বলেছে কি না না বলে নাই স্যার কেউ বলে নাই না তাই জি আচ্ছা আচ্ছা আমরা জানতে চাচ্ছি এই গরুটির নাম টাম রাখছেন নাকি নাম রাখছি বগুড়ার নবাব বগুড়ার নবাব আচ্ছা আচ্ছা এখন এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী কোরবানির হাটে কত মন ওজন প্রায় 35 মন পার স্যার স্কেল করছেন ফিতের মাপ আপনার ফিতের মাপ কতদিন আগে মাপছেন এই 2 মাস আগে 2 মাস জি আচ্ছা আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন আমি এখানে আছি 14 লাখ টাকা দাম চাচ্ছি 14 লাখ ভাই একটু সরেন মাথাটা দেখাই আচ্ছা 14 লক্ষ টাকা দাম চাচ্ছেন বগুড়ার নবাব এখন অস্থায়ী হাটের উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী হাটে আমরা এই যে অস্থায়ী হাটের বগুড়ার নবাব 14 লক্ষ টাকা কোন ক্রেতা সারা বা দাম টাম বলছে কিনা ঢাকায় এসে দাম বলছে এখনো দাম বলে দেখতেছে বলছে আমরা পরে বলবো ও দেখছে শুধু দেখছে যাচাই করছে কিন্তু দাম বলছে না দাম বলেনি আচ্ছা আচ্ছা আপনারা কি আশা করছেন আমরা আশা করছি দুটো পয়সা হবে এবার খাদ্যর দাম বেশি কি ধরনের লোকের কাছে এই গরু বিক্রি করতে চান আপনার কি নিজের মনের বাসনাটা কি কার কাছে কিরকম লোকের কাছে বিক্রি করছেন ব্যবসায়ী শিল্পপতি নাকি ভালো একজন মনের মানুষ মনের মানুষ আমরা ছোটবেলা থেকে গরুটা লালন পালন করছি আমার খামার নিজস্ব খামারের গরু হ্যাঁ এই গরুটা যে আমি যে কুরবানি তার হাতে তুলে দিতে পারলে আমি খুব খুশি হইতাম স্যার একটা ভালো লোকের কাছে তুলে দিতে পারলে খুব খুশি হতেন খুশি হইতাম আচ্ছা আচ্ছা যিনি আপনার এই যে যদি কুরবানিটা কবুল হয় আপনি নিজে খুব মনে শান্তি পাবেন যত বড় একটা গরু লালন পালন করছি জি স্যার ছোটবেলাতেই আমরা মানুষ করি ছোটবেলাতেই মানুষ করেছেন আচ্ছা এইরকম ঢাকা বিভিন্ন হাটে আমরা দেখতেছি গাবতলির স্থায়ী হাটে এই পর্যন্ত মনে হয় এইরকম প্রায় 50টা গরু এসেছে বড় গরু বিভিন্ন দেশ থেকে প্রায় 50টা অনেক বড় বড় গরু হচ্ছে কালাপ ওই কালাপাহাড় টাহা রাজা বাবু বাবু সাহেব এইরকম অসংখ্য সম্রাট অসংখ্য গরু আছে কুষ্টিয়ার সেই রাজা বাবু শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল যার ওজন প্রায় 1200 কেজি শাহিওয়াল গরু এইরকম প্রায় এখন পর্যন্ত প্রায় 50টার মতো আসছে গাবতলির হাটে এই আমরা দেখতে পাচ্ছি এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে এটাই মানে সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু আচ্ছা 14 লক্ষ টাকা দাম চাচ্ছে ক্রেতা সারা কীরকম এখন কীরকম লোকে দেখছে দেখছে অনেক লোক ভিড় করতেছে অনেক লোক দেখছে অনেক লোক দেখছে কেউ দাম বলেনি বলছে আমরা পরে দেখা করতেছি পরে দেখা করছে মানে এখনও দেখছি না দেখো দেখুন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই যদি আপনার প্রতিবেদন দেখবে সারা বাংলাদেশে এরকম ছোট ছোট অসংখ্য গরু আসে এই দিয়াবাড়ির হাটে আপনার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা মোবাইল মোবাইল নাম্বার দেওয়া যাবে হ্যাঁ তাহলে নাম্বারটা বলেন 01728 হ্যাঁ 70 4510 দর্শক আপনার যে না এটা একটা ভাই আছে ছোট ভাই আছে স্যার এটা এটার ভাই এটার একটি আরেকটি ভাই আছে ছোট্ট আকৃতি আছে দর্শক এই যে দেখুন তিনি বলছেন যে তার ভাইও আছে সঙ্গে করে নিয়ে আসছে বগুড়ার নবাবের ভাই নাম কি ভাইয়ের নাম কি এর নাম তো আছে আপনার কি নাম কি আছে দর্শক আমরা এতক্ষণ এই বগুড়ার নবাব সম্পর্কে জানলাম আপনারা জানার চেষ্টা করছি যারা যদি এই নবাবকে কেউ ক্রয় করতে চান কোরবানির জন্য যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এই উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির হাটে এখন বগুড়া নবাব অবস্থান করছে সেই সাথে তার ছোট্ট একটি ভাইও আছে তার নামটি এই মুহূর্তে তিনি বলতে পারছেন না অর্ধ অন্য একজন জানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট গরু তিনি আসতে নবাব বগুড়ার নবাব এই মুহূর্তে তিনি রেস্টে চলে গেছেন আমরাও আজকের প্রতিবেদন শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই
কুরবানির অস্থায়ী হাট দিয়াবাড়ি থেকে আল্লাহ হাফেজ। ছোটবেলাতে মানুষ করেছেন, আচ্ছা এইরকম ঢাকা বিভিন্ন হাটে আমরা দেখতেছি গাবতলির স্থায়ী হাটে এই পর্যন্ত মনে হয় এইরকম প্রায় পঞ্চাশটা গরু এসেছে, বড় গরু বিভিন্ন দেশ থেকে প্রায় পঞ্চাশটা, অনেক বড় বড় গরু হচ্ছে কালাপ, ওই কালাপাহা টাহা রাজা বাবু বাবু সাহেব, এইরকম অসংখ্য সম্রাট, অসংখ্য গরু আছে। কুষ্টিয়ার সেই রাজা বাবু শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল যার ওজন প্রায় 1200 কেজি, শাহিওয়াল গরু এইরকম প্রায় এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো আসছে গাবতলির হাটে। এই আমরা দেখতে পাচ্ছি এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে এটাই মানে সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত, সবচেয়ে বড় গরু। আচ্ছা 14 লক্ষ টাকা দাম চাচ্ছে ক্রেতা সারা, কীরকম এখন কীরকম লোকে দেখছে? দেখছে অনেক লোক, ভিড় করতেছে, অনেক লোক দেখছে, অনেক লোক দেখছে, কেউ দাম বলেনি, বলছে আমরা পরে দেখা করতেছি, পরে দেখা করছে, মানে এখনও দেখছি না। দেখো দেখুন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই যদি আপনার প্রতিবেদন দেখবে সারা বাংলাদেশে এরকম ছোটো ছোটো অসংখ্য গরু আসে এই দিয়াবাড়ির হাটে, আপনার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা, মোবাইল মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ তাহলে নাম্বারটা বলেন, 01728 হ্যাঁ 704510। দর্শক আপনার যে না, এটা একটা ভাই আছে, ছোট ভাই আছে স্যার, এটা এটার ভাই, এটার একটি আরেকটি ভাই আছে, ছোট্ট আকৃতি আছে। দর্শক এই যে দেখুন তিনি বলছেন যে তার ভাইও আছে সঙ্গে করে নিয়ে আসছে, বগুড়ার নবাবের ভাই, নাম কি ভাইয়ের নাম কি? এর নাম তো আছে আপনার ইয়া, কি নাম কি আছে? দর্শক আমরা এতক্ষণ এই বগুড়ার নবাব সম্পর্কে জানলাম, আপনারা জানার চেষ্টা করছি, যারা যদি এই নবাবকে কেউ ক্রয় করতে চান কোরবানির জন্য যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন। এই উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির হাটে এখন বগুড়া নবাব অবস্থান করছে, সেই সাথে তার ছোট্ট একটি ভাইও আছে, তার নামটি এই মুহূর্তে তিনি বলতে পারছেন না, অর্ধ অন্য একজন জানে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট গরু, তিনি আসতে নবাব, বগুড়ার নবাব এই মুহূর্তে তিনি রেস্টে চলে গেছেন। আমরাও আজকের প্রতিবেদন শেষ করব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কোরবানির অস্থায়ী হাট দিয়াবাড়ি থেকে আল্লাহ হাফেজ। ছোটোবেলাতে মানুষ করেছেন, আচ্ছা এইরকম ঢাকা বিভিন্ন হাটে আমরা দেখতেছি গাবতলির স্থায়ী হাটে এই পর্যন্ত মনে হয় এইরকম প্রায় পঞ্চাশটা গরু এসেছে, বড় গরু বিভিন্ন দেশ থেকে প্রায় পঞ্চাশটা, অনেক বড় বড় গরু হচ্ছে কালাপ, ওই কালাপাহা টাহা রাজা বাবু বাবু সাহেব, এইরকম অসংখ্য সম্রাট, অসংখ্য গরু আছে। কুষ্টিয়ার সেই রাজা বাবু শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল যার ওজন প্রায় 1200 কেজি, শাহিওয়াল গরু এইরকম প্রায় এখন পর্যন্ত প্রায় পঞ্চাশটার মতো আসছে গাবতলির হাটে। এই আমরা দেখতে পাচ্ছি এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে এটাই মানে সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত, সবচেয়ে বড় গরু। আচ্ছা 14 লক্ষ টাকা দাম চাচ্ছে ক্রেতা সারা, কীরকম এখন কীরকম লোকে দেখছে? দেখছে অনেক লোক, ভিড় করতেছে, অনেক লোক দেখছে, অনেক লোক দেখছে, কেউ দাম বলেনি, বলছে আমরা পরে দেখা করতেছি, পরে দেখা করছে, মানে এখনও দেখছি না। দেখো দেখুন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এই যদি আপনার প্রতিবেদন দেখবে সারা বাংলাদেশে এরকম ছোটো ছোটো অসংখ্য গরু আসে এই দিয়াবাড়ির হাটে, আপনার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা, মোবাইল মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ তাহলে নাম্বারটা বলেন, 01728 হ্যাঁ 704510। দর্শক আপনার যে না, এটা একটা ভাই আছে, ছোট ভাই আছে স্যার, এটা এটার ভাই, এটার একটি আরেকটি ভাই আছে, ছোট্ট আকৃতি আছে। দর্শক এই যে দেখুন তিনি বলছেন যে তার ভাইও আছে সঙ্গে করে নিয়ে আসছে, বগুড়ার নবাবের ভাই, নাম কি ভাইয়ের নাম কি? এর নাম তো আছে আপনার ইয়া, কি নাম কি আছে? দর্শক আমরা এতক্ষণ এই বগুড়ার নবাব সম্পর্কে জানলাম, আপনারা জানার চেষ্টা করছি, যারা যদি এই নবাবকে কেউ ক্রয় করতে চান কোরবানির জন্য যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির হাটে এখন বগুড়া নবাব অবস্থান করছে, সেই সাথে তার ছোট্ট একটি ভাইও আছে, তার নামটি এই মুহূর্তে তিনি বলতে পারছেন না, অর্ধ অন্য একজন জানে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট গরু, তিনি আসতে নবাব, বগুড়ার নবাব এই মুহূর্তে তিনি রেস্টে চলে গেছেন। আমরাও আজকের প্রতিবেদন শেষ করব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কোরবানির অস্থায়ী হাট দিয়াবাড়ি থেকে আল্লাহ হাফেজ। ছোটোবেলাতে মানুষ করেছেন, আচ্ছা এইরকম ঢাকা বিভিন্ন হাটে আমরা দেখতেছি গাবতলির স্থায়ী হাটে এই পর্যন্ত মনে হয় এইরকম প্রায় পঞ্চাশটা গরু এসেছে, বড় গরু বিভিন্ন দেশ থেকে প্রায় পঞ্চাশটা, অনেক বড় বড় গরু হচ্ছে কালাপ, ওই কালাপাহা টাহা রাজা বাবু বাবু সাহেব, এইরকম অসংখ্য সম্রাট, অসংখ্য গরু আছে। কুষ্টিয়ার সেই রাজা বাবু শাহিওয়াল, পাকিস্তানি শাহিওয়াল যার ওজন প্রায় 1200 কেজি, শাহিওয়াল গরু
এরকম প্রায় এখন পর্যন্ত প্রায় 50টার মতো আসছে গাবতলির হাটে। এই আপনারা দেখতে পাচ্ছি এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে এটাই মনে হয় সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত, সবচেয়ে বড় গরু। আচ্ছা 14 লক্ষ দাম চাচ্ছে, ক্রেতা সারা কিরকম এখন, কিরকম লোকে দেখছে? দেখছে অনেক লোক, ভিড় করতেছে, অনেক লোক দেখছে, অনেক লোক দেখছে, কেউ দাম বলেনি, বলছে আমরা পরে দেখা করতেছি, পরে দেখা করছে, মানে এখনো দেখছি না। দেখো দেখুন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এই যদি আপনার প্রতিবেদন দেখবে সারা বাংলাদেশে এরকম ছোট ছোট অসংখ্য গরু আসে এই দিয়াবাড়ির হাটে, আপনার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কিনা? মোবাইল মোবাইল নাম্বার দেওয়া যাবে, যাবে তাহলে নাম্বারটা বলেন। 01728 হ্যাঁ 704510। দর্শক আপনার যে না, এটা একটা ভাই আছে, ছোট ভাই আছে স্যার, এটা এটার ভাই, এটার একটি আরেকটি ভাই আছে, ছোট্ট আকৃতি আছে। দর্শক এই যে দেখুন, তিনি বলছেন যে তার ভাইও আছে সঙ্গে করে নিয়ে আসছে, বগুড়ার নবাবের ভাই। নাম কি ভাইয়ের নাম কি? এর নাম তো আছে আপনার কি নাম কি আছে? দর্শক আমরা এতক্ষণ এই বগুড়ার নবাব সম্পর্কে জানলাম, আপনারা জানার চেষ্টা করছি। যারা যদি এই নবাবকে কেউ ক্রয় করতে চান কোরবানির জন্য, যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই উত্তরা দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির হাটে এখন বগুড়ার নবাব অবস্থান করছে, সেই সাথে তার ছোট্ট একটি ভাইও আছে, তার নামটি এই মুহূর্তে তিনি বলতে পারছেন না, অর্ধ অন্য একজন জানে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট গরু, তিনি আসতে নবাব, বগুড়ার নবাব এই মুহূর্তে তিনি রেস্টে চলে গেছেন। আমরাও আজকের প্রতিবেদন শেষ করব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কোরবানির অস্থায়ী হাট দিয়াবাড়ি থেকে। আল্লাহ হাফেজ।